সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা ১৩ আসনে। সেখানকার নির্বাচনী ভাবনা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি এই ঢাকা ১৩ আসন। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কি এই আসনটি থেকে তিনি জাতীয় পার্টি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন, জানবো তার কাছ থেকে এই আসন নিয়ে তার চিন্তা ভাবনা এবং কি উন্নয়ন বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি জাতীয় পার্টি থেকে এই আসনটি মনোনয়ন চাচ্ছেন, আপনি এর পাশাপাশি আপনি ৩১ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আছেন, তো সেক্ষেত্রে এই আসনটিতে আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে, তার মধ্যে জাতীয় পার্টি কতটা শক্তিশালী বা আপনি নিজেকে কতটা যোগ্য মনে করছেন? আমি প্রথমেই ডিবিসিকে ধন্যবাদ জানাই যে আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, আমি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং এই ১৩ আসনের বারবার কাউন্সিলর। আমি প্রথমেই আমি আমার দলের চেয়ারম্যান মরহুম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কে স্মরণ করে আমি আমার বক্তব্য এখন দেব। আমি আপনারা সকলেই জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ছোটো ভাই জিএম কাদের, উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ। আজকে ওনার নেতৃত্বে জাতীয় পার্টি আগামী দশক নির্বাচনে যাচ্ছেন, জাতীয় সংসদ সদস্য সংসদ নির্বাচনে। আমরা জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের পক্ষে, আমরা নির্বাচনের পক্ষে থাকি এবং বিগত দিনও আমরা নির্বাচনে ছিলাম, এবারও আমরা নির্বাচনে যাব। এবং আমরা এককভাবে আমার চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আপনি এই আসনটি থেকে নিজেকে কতটা যোগ্য মনে করছেন যে আপনাকেই সাধারণ মানুষ বেছে নেবে? কেন আওয়ামী লীগের তো আরও অন্যান্য ক্যান্ডিডেট আছে। আমাকে বেছে নেবে কারণে আমি এই গভর্নমেন্টের আমলে, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে আমি পরপর ২ বার কাউন্সিলর হয়েছি এই ৩১ নম্বর ওয়ার্ড থেকে, এবং ব্যাপক ভোটে ঢাকা শহরে সবচেয়ে হায়েস্ট ভোট আমি পেয়েছি। আমি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে একজন যোগ্য প্রার্থী। আমার এই শহরে আজকে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে যে বেড়িবাঁধ হয়েছে, উন্নয়নমূলক কাজ হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ লোকের বাসস্থানের ব্যবস্থা হয়েছে, যার কারণে মানুষ আমাকে ভোট দিবে। আমি আশাবাদী মানুষ উন্নয়নের পক্ষে। মানুষ চান কি? মানুষ চান সেবা। মানুষ ভোটাররা কী চান? ভোটাররা চান তাদের যান মাল নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, ভালো সুব্যবস্থা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, এগুলার প্রতি মানুষের একটা আশা ভরসা, যেগুলা হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দিয়েছেন, যার দলের একজন প্রার্থী আমি। আমি এই এলাকার মানুষকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছি এবং আগামীতে যদি আমি এই ১৩ আসন থেকে যদি নির্বাচিত হতে পারি, মাননীয় নির্বাচন কমিশনার সাহেব যদি, নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ নির্বাচন করতে পারে, তাহলে আমি ১০০% যে শিওর যে আমি নির্বাচিত হব। আমি বিএনপি যদি নির্বাচনে আসে, শেষ প্রশ্ন রাখতে চাই, ছোটো করে উত্তর দেবেন, বিএনপি নির্বাচনে আসলে বিপদে পড়বে কিনা জাতীয় পার্টি? না, আমরা বিপদে পড়বো না। এই কারণে বিপদে পড়বো না, আমাদের এই শহরে ভোট আছে, এই দেশে ভোট আছে, বিএনপি বরঞ্চ সব দলের অংশগ্রহণ জাতীয় পার্টি চান। আমাদের বক্তব্য সব দলকে নিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কোনো কথা থাকে না, তাহলে এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে। আর নির্বাচন হলে আমি শিওর আমি বিজয় হব। আমি বিজয় হলে এই দেশে, এই শহরে, আপনি ভালো করে জানেন ৩১ নম্বর ওয়ার্ডে কোনো সরকারি হাসপাতাল নাই, আমি ২০০ বিশিষ্ট একটি হাসপাতাল করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাগুলো কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক।